তো চেক পয়েন্ট, সেল সাইকেলে বিভিন্ন চেক পয়েন্ট থাকে। চেক পয়েন্টের কাজ কি? চেক পয়েন্টের কাজ হচ্ছে সাধারণ অবস্থাতে যদি আমরা দেখি বিভিন্ন রাস্তায় যে চেক পয়েন্ট থাকে, তো ওখানে দেখে যে কোনো গাড়ি গেলে বা ইয়ে গেলে ওগুলোকে চেক করে যে সব ঠিকঠাক আছে কিনা। তো সেল ডিভিশনে ওরকম বেশ কিছু চেক পয়েন্ট রয়েছে। তো কী কী রয়েছে? একটা G1 চেক পয়েন্ট রয়েছে, G2 চেক পয়েন্ট রয়েছে, আর M চেক পয়েন্ট রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে G1 ফেজটা যখন হলো, G1 ফেজ থেকে যখন S ফেজে যাচ্ছে তখন G1 চেক পয়েন্টটা আসছে, অর্থাৎ এটাকে আমরা G1/S, যেহেতু G1 থেকে এসে যাচ্ছে এরকমভাবেও ডিনোট করি। তো এই চেক পয়েন্টে কী দেখে? এই চেক পয়েন্টে দেখে যে G1 নিজের কাজ ঠিকঠাক করেছে কিনা, G1 ফেজে সেল নিজের কাজ ঠিকঠাক করেছে না করেছে কিনা। তো কী কাজ? যেমন হচ্ছে যদি কোনো, এখানে বিভিন্ন ধরনের আমরা কী জানি, G1-এ হচ্ছে সেল গ্রোথ হচ্ছে, তারপর বিভিন্ন সেল অর্গানেলগুলো ডুপ্লিকেট হচ্ছে সেগুলো, তাছাড়া আরও একটা জিনিস দেখে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি এসের কাজ, কি এসের কাজ হচ্ছে DNA ডুপ্লিকেশন করা। তো এবার দেখে যে এই G1 চেক পয়েন্টটাতে যে DNAটা ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ DNA-র বেসে কোনো ড্যামেজ আছে কিনা বা কোনো মিউটেশন হয়েছে কিনা। কারণ যদি মিউটেশন হয়ে যায় তাহলে তো এস ফেজে যে DNAটা ডুপ্লিকেশন হবে সেটাও মিউটেড DNA ডুপ্লিকেশন হবে, ফলে যেটা ডটার সেল তৈরি হবে সেখানে ভুলভাল মিউটেশন থাকবে, ফলে সেলটা নিজের কাজ ঠিক মতো করতে পারে না। তো G1 চেক পয়েন্ট কী করছে? G1 চেক পয়েন্ট সেই DNA-র বেস ঠিক আছে কিনা, মিউটেশন হয়েছে কিনা সেগুলো দেখে। যদি দেখে যে সব ঠিকঠাক আছে তাহলে সেলটা পরের স্টেজে যায়, অর্থাৎ এস ফেজে যায়। তো এটাকে আমরা G1S এরকমভাবেও বলতে পারি। তো এরপর আরেকটা চেক পয়েন্ট কোথায় আছে? G2। তো G2 চেক পয়েন্ট, তাহলে আমরা বুঝতে পারছি যে G2 চেক পয়েন্ট কী করবে। G2 চেক পয়েন্ট দেখবে যে এস ফেজ আর G2 ফেজ, এই দুটো ফেজের কাজ ঠিকঠাক হয়েছে কিনা, আর এই দুটো ফেজে মেনলি কোন কাজটা হয়। অ্যাকচুয়ালি সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজ DNA রেপ্লিকেশন, সেটা কোথায় হচ্ছে? সেটা হচ্ছে এস ফেজে। তো DNA রেপ্লিকেশনটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখবে হচ্ছে G2। আর G2-তে কী হচ্ছে? অ্যাকচুয়ালি G2 চেক পয়েন্টটা G2 আর M ফেজের মাঝে থাকে, তো এটাকে এরকমভাবে আমরা বলি G2/M দিয়ে। তো G2 চেক পয়েন্টটা দেখে হচ্ছে DNA রেপ্লিকেশনটা ঠিকঠাক হয়েছে কিনা। ফলে প্রশ্ন যদি এরকম থাকে যে DNA রেপ্লিকেশনের কোনো কিছু, যে কোনো স্টেপই হোক না কেন, ওই স্টেপটা কোন চেক পয়েন্ট ওটাকে আটকাবে যদি ওখানে ভুল থাকে, তাহলে উত্তর হবে এই G2 চেক পয়েন্ট বা এইটা। তারপরে আরেকটা রয়েছে যে M চেক পয়েন্ট। এবার M চেক পয়েন্টটা কোথায় থাকে? M চেক পয়েন্টটা থাকে হচ্ছে মেটাফেজ আর অ্যানাফেজ, এই দুটোর মাঝখানে। তো M চেক পয়েন্টে তাহলে কাজ কী হবে তোমরা ভেবেই বলতে পারছো, যে প্রোফেজ আর মেটাফেজে যেই কাজগুলো হয় সেটা ঠিকঠাক হয়েছে কি না সেটা হচ্ছে এই M চেক পয়েন্টটা দেখবে। তো M চেক পয়েন্টটা কী দেখবে? M চেক পয়েন্টটা মেনলি দেখবে হচ্ছে সিস্টার ক্রোমাটিডগুলো ঠিকঠাক যুক্ত আছে কি না একে অপরের সাথে, আর আরেকটা কি মেটাফেজ প্লেটে ঠিক মতো এসছে কি না সিস্টার ক্রোমাটিডগুলো। তো এটাই হচ্ছে চেক পয়েন্টগুলোর কাজ। তো টোটাল কটা চেক পয়েন্ট তাহলে? M চেক পয়েন্ট, G1 চেক পয়েন্ট, G2 চেক পয়েন্ট। M চেক পয়েন্টটা কী করছে? এটা করছে হচ্ছে মেটাফেজ আর অ্যানাফেজের মাঝখানে থাকছে, G1 চেক পয়েন্টটা হচ্ছে G1 আর S এর মাঝখানে থাকছে, G2 চেক পয়েন্টটা হচ্ছে G2 আর M ফেজের মাঝখানে থাকছে।